পুরো বছর জুড়ে সাগরে ইলিশ মাছ পাওয়া গেল। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসকে ধরা হয় ইলিশের ভরা মৌসুম। চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলা বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মিরেশরাই এবং সন্দ্বীপে 2014 সালে 2000 মেট্রিক টন এবং 2015 সালে 2731 মেট্রিক টন ইলিশ ধরা পড়ে। সে অনুযায়ী এবার বছরের শুরুতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 3000 মেট্রিক টন, কিন্তু ভরা মৌসুমের প্রথম মাসে ধরা পড়েছে 3500 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ, যে কারণে আরো দুদফা বাড়িয়ে এখন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8000 মেট্রিক টন। মাছ বাড়ার কারণটা হচ্ছে জেলেরা জাটকা ধরা থেকে বিরত থাকছে, বড় ট্রলারগুলো মাছ ধরা থেকে বিরত থেকেছে, এর জন্য মৎস্য সংরক্ষণ আইন এবং আমাদের প্রচেষ্টা থেকেই মাছটা বেশি পাওয়া যাচ্ছে। আর এই বছর পরিবেশটাও একটু অনুকূলে ছিল। মাছের বাজারগুলো এখন ইলিশ মাছে ভরপুর, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, দামও অনেক কম। মেলা দিলে সাগরের মাছ আছে, আমাদের বড়গুলো মাছ ভালো মারতেছে, সরবরাহ এবং প্রচুর এবং দামও অনেক কম। গত বছর যে মাছ 40,000 টাকা মন 1,000 টাকা কেজি বিক্রি করছে, এখন 700 টাকা কেজি। গত কয়েক বছর ইলিশ মাছের অনেকটা আকাল চললো, চলতি বছর সব রেকর্ড ভঙ্গ করেছে। শুধু চট্টগ্রাম নয়, দেশের সবগুলি উপকূলীয় এলাকার চিত্র একই রকম। সমুদ্র বিজ্ঞানীরা বলছেন এবারও এলনিনোর প্রভাবে ইলিশের ঝাঁক বঙ্গোপসাগরমুখী হয়েছে। এলনিনোর প্রভাবে বঙ্গোপসাগরের সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যায় এবং লবণাক্ততা বেড়ে যায়, যার ফলে ঠিক এলনিনো বছরগুলোতে এই বড় পরিমাণ এবং প্রচুর পরিমাণ ইলিশ আছে। ইলিশকে মাইগ্রেন্ট প্রজাতির মাছ হিসেবে ধরা হয়, যে কারণে প্রজনন মৌসুমে ডিম পাড়ার জন্য ইলিশ মাছের ঝাঁক গভীর সাগর থেকে নদীর দিকে চলে আসে। তাই ডিম পাড়ার সময় মা ইলিশ রক্ষার্থে আগামী 12 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত 10 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম।